আজ সকাল সকাল উঠে দেখি কপালে লাইন দিয়ে পিম্পলের মেলা বসেছে আজকে আর কলেজ ছিল না অ্যাকচুয়ালি সবাই মিলে প্ল্যানিং করে ডুব মেরে দিয়েছি বাট দুটো থেকে চারটে আমাদের ট্রেনিং আছে প্লেসমেন্টের জন্য আর এখন আমি বসেছি নেল পালিশ নিয়ে অনেক দিন ধরে পর্ব পরব করেও পড়া হচ্ছিল না আমরা যখন সন্ধেবেলায় খাবার নিতে গিয়েছিলাম তখন সব এরকম নাটক করছিল যাই হোক আজকে নেশনে অনেক অফার দিচ্ছিলো সব কিছু ওয়ান নাইনটি এইটে তাই আমরা সবাই মিলে অনেক কিছু অর্ডার করেছিলাম আর আসার সময় ক্যান্টিন থেকে অনেকগুলো আইসক্রিম নিয়ে এসছিলাম আমরা সবাই আইসক্রিম খেতে খুব ভালোবাসি যেদিন হোস্টেলে খাবার বাজে থাকে বাট আইসক্রিম দেয় আমরা দৌড়ে দৌড়ে আইসক্রিমটা নিতে যাই আমরা আজকে নেশন থেকে যে কম্বো ডিশটা অর্ডার করেছিলাম সেটার কোয়ান্টিটি এবং কোয়ালিটিও খুব ভালো ছিল না কাবাবের সাইজগুলো তোমরা দেখবে এত ছোট ছিল আমরা স্যাটিসফাইড হইনি একদমই মানে ঠকিয়ে দিয়েছিল সেজন্য আমরা ক্যান্টিন থেকেও খাবার এনে রেখেছিলাম যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের সকলের ভালোবাসা আমরা অনেক এগিয়ে চলেছি